আসসালামু আলাইকুম। রনিত স্কুলান কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় তিনের দ্বিতীয় ভাগ, পাহাড়পুর ও ময়নামতি। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর। আমরা পূর্বের পাঠে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। আজকের এই পাঠে আমরা জানব পাহাড়পুর ও ময়নামতি সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পাহাড়পুর ও ময়নামতি। প্রথমে আমরা জানব পাহাড়পুর সম্পর্কে। এই ঐতিহাসিক নিদর্শনটি 881 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি গোপন কুঠুরি আছে। এছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। বন্ধুরা, পাহাড়পুর সম্পর্কে আমরা কি জানলাম? এটি কখন নির্মিত হয়েছে? এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছে। এবং এটি কোথায় অবস্থিত? এবং এই পাহাড়পুর হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এবং এখানে রয়েছে সোমপুর মহাবিহার। তাছাড়া এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি গোপন কুঠুরিও রয়েছে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি এখানে কি কি রয়েছে: মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমাও রয়েছে। এবং এখানে পাওয়া গেছে কিছু জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। ময়নামতি সম্পর্কে জেনে নিই। অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী ও জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। বন্ধুরা, আমরা ময়নামতি সম্পর্কে কি জানতে পারলাম? এটি হচ্ছে অষ্টম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী ও জায়গার সঙ্গে কি জড়িত। এবং এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে এই ময়নামতিটি অবস্থিত। এবং এখানে কি ছিল? বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল, তবে এখানে আমরা আরো লক্ষ্য করতে পেরেছি যে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। তাছাড়া এখানে যে পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শনও কি পাওয়া গেছে। তাহলে আমরা পাহাড়পুর এবং ময়নামতি সম্পর্কে জানলাম। আমরা আরো কিছু জেনে নিই। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুয়ান হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। লক্ষ্য করো বন্ধুরা, ময়নামতিতে আরও কী কী আছে? এখানে হচ্ছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক রয়েছে এবং বেজির সাথে যুদ্ধরত গোখরা সাপ, এমন কিছু নিদর্শনও পাওয়া গেছে। এবং এখানকার যে জাদুঘরটি আছে, সেখানে দেখা গেছে বিভিন্ন ধরনের মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন। তাহলে আমরা দেখতে পেলাম যে পাহাড়পুর এবং ময়নামতিতে কোন কোন নিদর্শন পাওয়া গেছে এবং এগুলো কত সালে বা কখন নির্মিত হয়েছিল। বন্ধুরা, এবার আমরা এই পাঠটির কিছু কাজ করে নিই। প্রথমে ক এসব বলি। পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে চাও তা জোড়ায় আলোচনা করো। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? কিভাবে তোমরা তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে?
বন্ধুরা, পাহাড়পুর ও ময়নামতি দুটি খুবই সুন্দর স্থান। তোমরা কি করবে, জোড়ায় আলোচনা করবে, অর্থাৎ দুইজন বন্ধু মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে যে তোমরা কোন স্থানটিতে ঘুরতে যেতে চাও এবং সেই স্থানটিতে কেন যেতে চাও। যেমন ধরো, তোমরা পাহাড়পুরে ঘুরতে যেতে চাও, কিন্তু পাহাড়পুরে কেন যেতে চাও, কি কি কারণ, ঠিক একইভাবে ময়নামতি দেখতে চাওয়ার কারণগুলো কি কি, সেই কারণগুলো উপস্থাপন করবে, যেগুলো হচ্ছে যে স্থানটিতে তোমরা ঘুরতে যেতে চাও সেই স্থানটি সম্পর্কে। এবং আরো বলা হয়েছে কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে তোমরা রাজি করাবে। মনে করো তোমরা দুই বন্ধু, তোমরা দুইজনই পঞ্চম শ্রেণীতে পড়ো এবং দুই বন্ধু পাহাড়পুর ও ময়নামতি নামক ঐতিহাসিক স্থান সম্পর্কে জেনেছো, কিন্তু এই ঐতিহাসিক স্থান সম্পর্কে জানার পর তা দেখার তোমাদের খুব আগ্রহ জাগলো। তারপর দুই বন্ধু মনে করো পাহাড়পুর নামক ঐতিহাসিক স্থানটি দেখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে। এবার আসি স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি 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 আছে পাহাড়পুরে। পাহাড়পুরে রয়েছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। তাছাড়া 24 মিটার উঁচু গড় রয়েছে যা সোমপুর বিহার নামেও পরিচিত। সোমপুর বিহারের চারপাশে 177টি কি রয়েছিল, 177টি ভিক্ষু কক্ষ রয়েছিল। তাছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমাও রয়েছে এবং এখানে একটি জাদুঘরও রয়েছে। তাহলে বন্ধুরা, এগুলো হচ্ছে ঘুরতে যেতে চাওয়ার কারণ, কেন পাহাড়পুরে ঘুরতে যেতে চাও। এবার তোমার পরিবারকে কিভাবে রাজি করাবে। তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে ঐতিহাসিক স্থান সম্পর্কে আলোচনা করবে, তারপর তোমার পছন্দের দেখতে চাওয়া স্থানের বিভিন্ন আকর্ষণীয় বস্তু ও উপকরণ ও সেগুলোর গুরুত্ব তাদের সামনে তুলে ধরবে। এভাবেই তোমরা তোমাদের পরিবারের সদস্যদের স্থানটি দেখতে যেতে রাজি করাতে পারো। বন্ধুরা, এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। ছবিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে। পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো। বন্ধুরা, তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করতে পারছো, এখানে কি দেখা যাচ্ছে, পোড়ামাটির ফলকটি দেখা যাচ্ছে এবং পর্যটক যারা আসবে ঘুরতে তাদের উদ্দেশ্যে একটি লিফলেট তৈরি করবে। লিফলেটের জন্য উপযুক্ত বাক্য কি হতে পারে। পাহাড়পুরে পাওয়া পোড়ামাটির ফলকের মধ্যে অন্যতম চমৎকার ও আকর্ষণীয় ফলক হচ্ছে পদ্মফুল ও রাজহংস অঙ্কিত ফলক। তোমরা এভাবে একটি বাক্য তৈরি করতে পারো। পরের কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো সেগুলোর বর্ণনা দাও। বন্ধুরা, মনে করো যে তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো এবং সেখানে খনন করার পর, অর্থাৎ খোদাই করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো, অর্থাৎ যে সকল জিনিস পাওয়ার সম্ভাবনা আছে সেগুলোর একটি বর্ণনা তোমাদের উল্লেখ করতে বলেছে। চলো আমরা বর্ণনাটি দেখে নিই। প্রত্নতাত্ত্বিক হিসেবে তোমাদের দলের সদস্যদের নিয়ে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় তোমরা যেতে পারো। সেখানে গিয়ে পুরাকীর্তির বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা যাচাই করে পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক সন্ধান পেতে পারো। এরপর সরকারি অনুমোদন করার পর সেখানে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পেতে পারো সেগুলো হলো বিভিন্ন ধরনের ভবন, ছোট বড় বিভিন্ন ধরনের মন্দির, পুকুর, ভোজনশালা, পাকা নর্দমা, রন্ধনশালা প্রভৃতি ধ্বংসাবশেষ। এছাড়াও ধ্বংসস্তূপের ভেতরে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক, জীবজন্তুর মূর্তি, চুনাবালি ইত্যাদিও খুঁজে পেতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা বেশ কিছু জিনিস সেখান থেকে খুঁজে পেতে পারো। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। নিচে নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে। যে বিষয়টি যে স্থানে ছকে সে অনুযায়ী লেখো।
বন্ধুরা লক্ষ্য করো, এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, শব্দ এবং বাক্য দেওয়া আছে, এবং নিচে তিনটি ছক দেওয়া আছে। প্রথম হচ্ছে পাহাড়পুর, পাহাড়পুর ও ময়নামতি, এবং অবশেষে রয়েছে ময়নামতি। উপরের শব্দগুলো কোন কোন খালি ঘরে বসবে আমাদের তা সাজিয়ে লিখতে হবে। প্রথমে আসি পাহাড়পুর। পাহাড়পুরে কি কি রয়েছে? প্রথমে রয়েছে উঁচু গড়, তাহলে এখানে আমরা বসাবো উঁচু গড়। অতঃপর রয়েছে গোপন কুঠুরি, পাহাড়পুরে রয়েছে গোপন কুঠুরি। আরো রয়েছে কি বলতো? এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এবং এটি কত সালে স্থাপিত হয়েছিল মনে আছে তোমাদের? এবার পাহাড়পুর ও ময়নামতি, এটি হচ্ছে অষ্টম শতকে। ময়নামতি কত শতকে অবস্থিত হয়েছিল, নির্মিত হয়েছিল? অষ্টম শতকে। তোমাদের কি মনে আছে আমরা পাঠে কি পড়েছিলাম? অষ্টম শতকের রাজা মণিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত। তাহলে ময়নামতি কত সালের, কত শতকের? অষ্টম শতকের। এবার হচ্ছে ময়নামতি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত, এবং পাহাড়পুরে কি বৌদ্ধ ধর্মীয় নিদর্শন পাওয়া গেছে। তাহলে আমরা সর্বশেষ কাজটিও করে নিলাম বন্ধুরা। আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম পাহাড়পুর এবং ময়নামতি সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।